আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ আহলে হাদিস শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত শিক্ষক সমাবেশ 2020-এ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাত বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার শিক্ষক রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা জানেন যে বাংলাদেশ আহলে হাদিস শিক্ষক সমিতি বাংলাদেশের আহলে হাদিস শিক্ষকদেরকে সহ অন্যদেরকে সচেতন করা, তাওহীদ এবং সুন্নাতকে আঁকড়ে ধরা এবং যাবতীয় রূপে যাবতীয় রকমের শির্ক ও বিদআতকে বর্জন করার জন্য এই শিক্ষক সমিতি গঠিত হয়েছে এবং ইতিমধ্যে তার কার্যক্রম কিছুটা শুরু হয়েছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ আহলে হাদিস শিক্ষক সমিতির কমিটি গঠন করে ইনশাআল্লাহ আমাদের যে সকল চাওয়া পাওয়া দাবি দেওয়া আছে শিক্ষকদের কল্যাণে, তাওহীদ এবং সুন্নাতকে রক্ষার জন্য, সেগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা জাতির সামনে পেশ করব। আজকের শিক্ষক সমাবেশের কার্যক্রম শুরু করছি। শুরুতে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করছে আল মারকাজুল ইসলাম এস সালাফির হিফজ বিভাগের ছাত্র আরজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون ارشاد হচ্ছে আর আমরা তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন ও প্রাণের ক্ষতির মাধ্যমে এবং ফল শস্যাদি বিনষ্টের মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যাদের কোনো বিপদ আসলে তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা আল্লাহর দিকে ফিরে যাব। তাদের জন্য আল্লাহর পক্ষ হতে রয়েছে অফুরন্ত দয়া ও অনুগ্রহ, আর তারাই হলো সুপথপ্রাপ্ত। সূরা বাকারা 155-157 আয়াত। তাই আসুন আমরা উক্ত আয়াতসমূহের প্রতি পরিপূর্ণভাবে আমল করি। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে উদ্বোধনী ভাষণ প্রদান করছেন বাংলাদেশ আহলে হাদিস শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ দুরুল হুদা। উদ্বোধনী ভাষণ প্রদান করছেন মাওলানা মোহাম্মদ দুরুল হুদা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা, ফাতুবালিল গুরাবাই। কিলা, ওয়া মানিল গুরাবাউ ইয়া রাসূলুল্লাহ? কাল, আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস। সম্মানিত শিক্ষক মণ্ডলী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যার বিশেষ দয়ায় এই প্রথম বাংলাদেশ আহলে হাদিস শিক্ষক সমিতি গঠিত হওয়ার পর আপনাদের সামনে দৃশ্যমান এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। এজন্য আমরা সবাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রহমত এবং শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা জানেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। যেহেতু নির্ভেজাল তৌহিদের প্রচার এবং প্রতিষ্ঠাই আমাদের উদ্দেশ্য এবং এখানেই আমাদের পরকালীন মুক্তির বিষয়টি নিহিত আছে বা নির্ভর করছে, এবং এই সংগঠনের একটা কর্মসূচি হচ্ছে তাসদীদে মিল্লাত, তাবলিগ, তানজিম, তারবিয়াত, তাসদীদে মিল্লাত বা সমাজ সংস্কার। সমাজ সংস্কারের মধ্যে একটা কর্মসূচি আছে আমাদের শিক্ষা সংস্কার। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, হাদিহি সাবিলি, এটাই আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি, আমি আল্লাহর পথে দাওয়াত দিই, আল্লাহর পথে আহ্বান করি জাগ্রত জ্ঞান সহকারে এবং আমার অনুসারীরাও, আর আল্লাহ মহিমান্বিত, আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দাওয়াত দিতে হবে জাগ্রত জ্ঞান সহকারে, জেনে বুঝে দাওয়াত দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম অল্প সংখ্যক লোকের মাধ্যমে প্রকাশিত হয়েছে, এসেছে, আবার যেভাবে এসেছে সেভাবেই ফিরে যাবে। অতএব ওই অল্প সংখ্যক লোকের জন্য, ওই গরিবদের জন্যই সুসংবাদ। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, আমানিল গোরাবা, এই গরিব কারা, যে গরিবদের আপনি সুসংবাদ দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস, যারা সমাজের ভুলগুলো সংশোধন করে দেয়, যারা সমাজ সংস্কারের জন্য কাজ করে, এই সমাজ সংস্কারের জন্য যারা কাজ করে এদের জন্য হলো সুসংবাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সমাজ সংস্কারমূলক কাজ করে, এটা একটা দাওয়াতি কাফেলা। যেহেতু আমাদের অন্যতম কর্মসূচি হচ্ছে শিক্ষা সংস্কার, শিক্ষাতে যে ভুলগুলো আছে, শিক্ষাতে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে
এখান থেকে সমস্যা দূর করা, এটাও আমাদের একটা সংস্কার। এ লক্ষ্যে আমাদের যে কাজগুলো দরকার সেটা হলো যে শিক্ষা সিলেবাসে যে ত্রুটিগুলো আছে, আপনার এবং আমার ছেলে এবং মেয়েদেরকে যে শিক্ষা দেওয়া হয় বৈষয়িক শিক্ষার নামে, যে শিক্ষাটা দেওয়া হয় এবং ধর্মীয় শিক্ষার নামে স্কুল কলেজে যে ইসলামী শিক্ষা বইটা আছে, সে বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন দেখবেন আপনার সন্তান ইসলাম শিক্ষার নামে কী শিক্ষা গ্রহণ করছে। মাদ্রাসা শিক্ষার নামে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে যে সিলেবাসগুলো দেওয়া আছে, যে পড়াগুলো দেওয়া আছে, আপনি অভিভাবক হিসেবে, আপনি গার্জিয়ান হিসেবে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে আপনি জানবেন যে ইসলাম শিক্ষার নামে, মাদ্রাসা শিক্ষার নামে আপনার সন্তানকে আপনি কী পড়াচ্ছেন। তারপরেও একটি কথা থেকে যায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আন্ডারে যে পড়া হয় এটা কি আসলে ইসলাম শিক্ষা না মাদ্রাসা শিক্ষার নাম অন্তরালে একটা নির্দিষ্ট মাঝহাবী শিক্ষা? ছলে বলে কৌশলে আপনার এবং আমার সন্তানটাকে মাঝহাবী শিক্ষায় শিক্ষিত করে তার দৃষ্টিভঙ্গিকে সংকুচিত করা হচ্ছে কি না? ইসলামী শিক্ষার নামে আপনার সন্তানটিকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে কি না? বন্ধুগণ, এভাবেই যদি আপনি দেখেন আমি দেখি তাহলে শিক্ষার প্রত্যেকটা সেক্টরে আজকে এই সুসংবাদ প্রাপ্ত গরিব এরা আজকে বঞ্চিত হচ্ছে। এজন্য যে কাজটা দরকার সেটা হলো কি, আলিয়া মাদ্রাসা সিলেবাসে আহলে হাদিস আদর্শের বই অন্তর্ভুক্ত করা। এখন পর্যন্ত আলিয়া মাদ্রাসার সিলেবাসে এক লাইন আহলে হাদিস লেখকের কোনো বই বা আহলে হাদিস আদর্শের কোনো বই নাই, অথচ বিস্ময়ের সাথে লক্ষ্য করা যায় এদেশে হিন্দু সম্প্রদায়ের লোক আছে, বৌদ্ধ সম্প্রদায়ের কয়টা লোক আছে এটা আপনারা জানেন, অথচ বৌদ্ধদের জন্য বৌদ্ধ শিক্ষা, হিন্দুদের জন্য হিন্দু শিক্ষা বাধ্যতামূলক, কাব্যতীর্থ শিক্ষা গ্রহণ করা তাদের জন্য বাধ্যতামূলক, তাদের জন্য শিক্ষক আছে, সরকার থেকে তাদের বেতন ভাতা দেওয়া হয়, অথচ এদেশে প্রায় 3 কোটি মতো আহলে হাদিসের বসবাস। আহলে হাদিসদের আদর্শের এক লাইন বই মাদ্রাসা সিলেবাসে অন্তর্ভুক্ত নাই। ইসলামী শিক্ষা নামক যে বইটা আছে, স্কুলে যেটা পড়া হয়, মাদ্রাসাতে যেটা পড়া হয়, ইউনিভার্সিটিতে যেটা পড়া হয়, এইখানে আহলে হাদিস আদর্শের এক লাইন, একটা চ্যাপ্টার, 2 লাইন কোনো বই অন্তর্ভুক্ত করা নাই। ইসলামের নামে যে বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হচ্ছে, ইসলামের নামে যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে আপনি কি খেয়াল করেছেন? ইসলামের নামে যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যে পড়াগুলো অন্তর্ভুক্ত করা আছে, যে সিলেবাসটা অন্তর্ভুক্ত করা আছে ওখানে পুরোপুরি আপনাদেরকে বঞ্চিত করা আছে, আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আপনি বড় আশা নিয়ে ডিগ্রি অর্জনের জন্য আপনার সন্তানটিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছেন, ইসলামের নামে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে পাঠাচ্ছেন, বা সাধারণ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ফ্যাকাল্টিতে যে সাবজেক্ট আছে সেটা পড়াচ্ছেন, আপনি তো মনে করছেন আমার সন্তান ইসলামী শিক্ষাবিদ হচ্ছে। আসলে কি আপনার সন্তানটা ইসলামী শিক্ষাবিদ হচ্ছে না বঞ্চিত হচ্ছে? কাজে এই মাদ্রাসার সিলেবাসে আহলে হাদিসদের বই, আহলে হাদিস আদর্শের বই অন্তর্ভুক্ত হওয়া দরকার কি না, আপনারা কি দরকার মনে করেন? তারপরে আরেকটা যে বিষয়, কওমি দাওরায়ে হাদিসকে সরকার মাস্টার ডিগ্রির মান দিয়েছে, কওমি দাওরায়ে হাদিসের সিলেবাসকে, সার্টিফিকেটকে গভর্নমেন্ট মাস্টার ডিগ্রির মান দিয়েছে। আপনার দাওরায়ে হাদিসকে কি মান দিয়েছে আমি বুঝাতে পারিনি। কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করলে মাস্টার ডিগ্রির সমমান, কামিলের সমমান, টাইটেলের সমমান। এই মার্কাজ থেকে যদি কেউ দাওরা হাদিস পাশ করে, বা এই মার্কাজ বাদ দিলাম, আহলে হাদিসদের যে কোনো মাদ্রাসা থেকে যদি কেউ দাওরা হাদিস পাশ করে ওটা কি কামিলের সমমান, এম এর সমমান পেয়েছে? এটা পাওয়া দরকার না? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় বিষয়ের সিলেবাসে আহলে হাদিসদের শিক্ষার্থীদের জন্য
হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের অনুমোদিত বইগুলো অন্তর্ভুক্ত হওয়া দরকার। মাদ্রাসাগুলোতে আজকে রাজনৈতিক প্রভাব ঢুকেছে, রাজনীতি থাকলে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় পরিবেশ, দিনই পরিবেশ ক্ষুণ্ণ হয়। এই জন্য মাদ্রাসাগুলোকে, আর যাই হোক, মাদ্রাসাগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা দরকার। এভাবে স্কুল কলেজের সিলেবাসে আহলাদিসদের বই, আহলাদিস আদিস আদর্শের বই এবং হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের বই বা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ অনুমোদিত বইগুলো অন্তর্ভুক্ত হওয়া দরকার। এদেশে যদি বৌদ্ধ তাদের ধর্মীয় শিক্ষা গ্রহণ করার অধিকার রাখে, এদেশের যদি হিন্দুরা তাদের ধর্মীয় শিক্ষা গ্রহণ করার অধিকার রাখে, এদেশে আহলাদিসরা, আহলাদিসের সন্তানরা তাদের আদর্শ এবং আকীদা জানার অধিকার রাখে, যদি রাখে। এজন্যে মহতারাম আমিরে জামাতের স্বপ্ন আহলাদিসদের, আহলাদিসদের সন্তানদের আহলাদিস আকীদা, আহলাদিসদের বই এবং আদর্শ জানার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। প্ল্যাটফর্ম ছাড়া কোনো দাবি দেওয়া পূরণ হবে না। প্ল্যাটফর্ম নাই মানে আপনার কোনো দাবির দাম নাই। মহতারাম আমিরে জামাতের স্বপ্ন অনুযায়ী বাংলাদেশ আহলাদিস শিক্ষক সমিতি গঠিত হয়েছে। বাংলাদেশ আহলাদিস শিক্ষক সমিতি গঠিত হয়েছে। আরেকটা কথা বলতেই হয়, আমাদের কোথাও প্রোগ্রাম হলে, কোথাও মাহফিল হলে, ইসলামী সম্মেলন হলে, আমাদের ইসলামী সম্মেলনে কি কোনো রাজনৈতিক বক্তব্য হয়? কারো পক্ষে বিপক্ষে বক্তব্য হয়? আমরা কি কারো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ? অথচ উদ্ভট ইমাম সমিতির নামে, হুজুর সমিতির নামে ডিসি অফিসকে একটা চিঠি দেয়, দিয়া বলে যে ওখানে ফেতনা হবে, ওখানে বিদ্বেষপূর্ণ বক্তব্য হবে, আমরা ইমাম সমিতির পক্ষ থেকে এটার বিরোধী। আসলে কি এরকম হয় আমাদের বক্তব্যে? ইমাম সমিতি নামে কি কোনো সমিতি আছে? আমরা মাঝে মাঝে ওই পোস্টারে, বক্তাদের পোস্টারে দেখা যায় যে ইমাম সমিতির সভাপতি, অমুক সমিতির সভাপতি, ওই পোস্টারে দেখা যায়, সাইনবোর্ডে দেখা যায়, বাস্তবে দেখা যায় না। এই সমিতিগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে ঠেকানো, আমাদের মাহফিলকে ঠেকানো। এই জন্য দরকার ইমাম সমিতি বা আমাদের ওলামা সমিতির দরকার। আমাদের যদি ইমাম সমিতি থাকে, ওলামা সমিতি থাকে, তারাও যায় যদি পাল্টা বলেন যে ডিসি স্যার বা ডিসি সাহেব আসলে বক্তব্য ঠিক না, দেখেন আমাদের যে আলোচনা আছে, আমাদের যে বক্তব্য আছে, আমাদের বক্তব্যের ভিডিও দেখেন, আপনি আপনার গোয়েন্দা পাঠান, দেখেন আমাদের বক্তব্য কী হয়। এই জন্য আমাদের এই শিক্ষক সমিতির পাশাপাশি আরেকটা সমিতি গঠিত হয়েছে, আপনারা অচিরাই হয়তো সেটাও দৃশ্যমান দেখবেন, বাংলাদেশ আহলাদিস ওলামা ও ইমাম সমিতি। বন্ধুগণ, যদি আপনারা মনে করেন আহলাদিস শিক্ষকদের একত্রিত হওয়া দরকার, শিক্ষায় সংস্কার করতে হলে, শিক্ষায় সংস্কার করতে হলে, শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কার করতে হলে কাদের দরকার? শিক্ষকদের দরকার। আর শিক্ষকদেরকে সাপোর্ট দিবে সাধারণ জনগণ, শিক্ষকদেরকে সাপোর্ট দেবেন সাধারণ জনগণ। আর এই কাজের জন্য দায়িত্ব নেবেন কারা? শিক্ষকরা নেবেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এই শিক্ষকদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সারা দেশে আপনাদের মাধ্যমে। আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই দাবিগুলো পূরণ করার জন্য আমরা চেষ্টা করব, সরকারের সাথে আমরা আলোচনা করব, আপনারা দোয়া করবেন এবং সাপোর্ট দিবেন। রাজি আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। পরিশেষে আপনারা কষ্ট করে এই যে আমাদের এই প্রোগ্রামে, সংক্ষিপ্ত সময়ের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, এই জন্য এই সংগঠনের পক্ষ থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আকুল কবলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি জগৎপুর বুড়িচং আফতাবিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ওয়াল মারকাজুল ইসলামী আসসালাফি কমপ্লেক্স শাসনগাছা কুমিল্লার সম্মানিত পরিচালক প্রবীণ শিক্ষক মাওনা সফিউল্লাহকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামা আল কোরআন। বাংলাদেশ আহলাদিস
শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আজকের শিক্ষক সমাবেশের মাননীয় সভাপতি, আজকের এই অধিবেশনের মোহতারাম প্রধান অতিথি মোহতারাম আমিরে জামাত, আহলাদিস বাংলাদেশ আহলাদিস শিক্ষক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, আহলাদিস সমাজের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা দেখছি বর্তমান বিশ্বে বিশেষ করে বাংলাদেশে আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থা একদিকে নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা, অপরদিকে ধর্মের নামে যে শিক্ষা ব্যবস্থা আছে এটা এমন একটা শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন মানুষ সত্যিকারভাবে তার মাবুদকে তার স্রষ্টাকে সে চিনবে না। ধর্মীয় শিক্ষার নামে সে ধর্মের নামে বিপদগ্রস্ত হয়ে যাবে, কশ্চিনকালও সে আল্লাহকে চিনবে না, আল্লাহর দিন চিনবে না, আল্লাহর নবীকে চিনবে না, ইসলামী শিক্ষা ব্যবস্থার কোনো সুযোগেই সে পাবে না, বরং সে বিভ্রান্তিকর ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে। আমরা যদি সত্যিকারভাবে আল্লাহকে পেতে চাই তাইলে আমাদেরকে অবশ্যই রহমানি শিক্ষা গ্রহণ করতে হবে। মানব জাতির সর্বপ্রথম শিক্ষক হলেন যিনি মানব জাতির সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, দোয়ামে আল্লাহ তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন তিনি ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা, তিনি মানব জাতিকে আদমকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন। অতএব সর্বপ্রথম শিক্ষক হলেন মহান রব্বুল আলামিন। অতএব ওই রব্বুল আলামিনকে চিনতে হলে আমাদেরকে অবশ্যই রহমানি শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই নাস্তিক্যবাদী শিক্ষায় রহমানের সন্ধান পাওয়া যাবে না। এই ধর্মের নামে ইসলামের নামে সেই বিভ্রান্তিকর গুমরাহী শিক্ষায় কশ্চিনকালও আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এদেশে ধর্মীয় শিক্ষার নামে মানুষকে শিরকি শিক্ষা দিচ্ছে, বেদাতি শিক্ষা দিচ্ছে। এক শ্রেণীর আলেম নামদারি শিক্ষক এই দেশ থেকে আহলাদিসদের সেই আকিদা আমলকে নিশ্চিহ্ন করার জন্যে পূর্ব থেকেই পরিকল্পিতভাবে তারা কাজ করে এসেছে। এদেশের স্কুলের হাই স্কুলের নবম দশম শ্রেণীর যেই ইসলামী শিক্ষা বই, ওই বইয়ের মধ্যে এক সময় আহলাদিসদের বিরুদ্ধে সেই তারা লিখেছিল, আহলাদিসদেরকেও মাজহাবিদের অন্তর্ভুক্ত করে দিয়েছিল। মোহতারাম আমির জামাতের ডাকে বাংলাদেশ আহলাদিস যুব সংঘের মাধ্যমে আমরা এদেশে সরকারের কাছে তার প্রতিবাদ জানিয়েছিলাম। সংঘবদ্ধ প্রতিবাদ জানানোর কারণে আল্লাহর মেহরবানিতে এদেশের সরকার সেই ধর্মীয় শিক্ষা বই থেকে ইসলাম শিক্ষা বই থেকে তা সংশোধন করতে বাধ্য হয়েছিল। আজকের দিনে যারা আহলাদিসদের আদর্শ আকিদা বিরোধী ধর্মীয় শিক্ষা এদেশে প্রবর্তন করেছে, এই দেশের মানুষকে যদি সত্যিকারভাবে আল্লাহমুখী করতে হয়, সত্যিকারভাবে দিনী শিক্ষা দিতে হয়, তার জন্যে বিকল্পভাবে আহলাদিসদের সংগঠিত প্রচেষ্টা ব্যতীত সম্ভব নয়। আহলাদিস শিক্ষার জন্য এদেশে যদিও আহলাদিসের নামে অন্যান্য মাদ্রাসা শিক্ষা বোর্ড রয়েছে, তাদের মাধ্যমে এদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্যে কোনো চিন্তা ভাবনা নেই, তাদের কোনো ওই ধরনের পদক্ষেপ নেই। আমরা ইতিমধ্যেই দেখছি সমাজ শিক্ষার সংস্কারের মাধ্যমে মোহতারাম আমিরে জামাতের নেতৃত্বে আমাদের যে সংস্কার আন্দোলন চলছে, আল্লাহর মেহরবানিতে এদেশের প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে শুরু করে সেই কলেজ পর্যন্ত মাদ্রাসা কলেজের শিক্ষা ব্যবস্থায় পাঠ্যপুস্তকে কোথায় বেদিনি শিক্ষা রয়েছে, লাদিনি শিক্ষা রয়েছে, কোথায় ধর্মের নামে বিভ্রান্তিকর শিক্ষা রয়েছে, সব কিছু আমাদের সামনে এই মুহূর্তে আল্লাহর মেহরবানিতে স্পষ্ট। স্পষ্ট কিনা?
এগুলির পরিবর্তন করতে হলে অবশ্যই বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে এবং সঠিকভাবে আনুগত্যের মাধ্যমে একদল মর্দে মুজাহিদ এদেশের আহলাদির শিক্ষক তারা সঙ্গবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর এই পতাকা আহলাদিস আন্দোলনের নেতৃত্বেই সম্ভব, অন্য কোনোভাবে সম্ভব নয়। আহলাদিসের নামে যারাই যেখানে আন্দোলন করছে আজকে, আহলাদিস আন্দোলনের বাইরে তারা সবাই মানুষের সেই কি বলবো ভাষার একটু শালীনভাবে বলতে চাই, যেভাবে করা দরকার সেভাবে করছে না, কিছু মানুষের কাছে নতি স্বীকার করেই কোনো কোনো এদেশের লাদিনী আদর্শের সাথে নতি স্বীকার করেই তারা আন্দোলন করছে। কারুর আদর্শের কাছে অবনত মস্তকে নতি স্বীকার করে আন্দোলন করলে সেই আন্দোলনের মাধ্যমে এদেশে কোনো দাবি দাওয়া আদায় করা সম্ভব নয়। সত্যিকারভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেই দিনের উপর প্রতিষ্ঠিত থেকে অটল অনর থেকে মোহতারাম আমির জামাতের বলিষ্ঠ নেতৃত্বে তার পরামর্শে অবশ্যই শিক্ষার সংস্কারের মাধ্যমে আহলাদিস আন্দোলনের মাধ্যমেই এদেশে সত্যিকার ইসলামী শিক্ষা প্রবর্তন করা সম্ভব, মানব জাতির মুক্তির শিক্ষা এদেশে প্রবর্তন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আহলাদিস আন্দোলনের নেতৃত্বে যারা আমরা রয়েছি সঙ্গবদ্ধভাবে আপনার সঠিক নেতৃত্বের মাধ্যমে আমাদেরকে সেই শিক্ষা সংস্কারের জন্য এগিয়ে যাওয়া প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। এ পর্যায়ে খুবই সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি বাগবাড়ি তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রধান হাফেজ মখলেসুর রহমান। হাফেজ মখলেসুর রহমান প্রধান বাগবাড়ি তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানা বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক। আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহরবানিতে আজকে এই প্রথম শিক্ষক সমাবেশ 2020 এই সমাবেশে অংশগ্রহণ করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আজকের এই সমাবেশের সভাপতি প্রধান অতিথি আমিরে জামাত এবং উপবিষ্ট শিক্ষক মণ্ডলী, আমি সংক্ষিপ্তভাবে দুটি কথাই বলবো মাত্র, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক। ইকরা মানে পাঠ করো। আমি মনে করি সর্বপ্রথম যেটা ফরজ এবং প্রধান ফরজ সেটা হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। কোন পড়া? যে পড়ারা যে পাঠের মাধ্যমে আল্লাহকে চেনা যাবে, দিনকে চেনা যাবে। তা আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে যে আমাদের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড চালু হয়েছে, আমি এই সংগঠনকে স্বাগত জানাই। এই সংগঠন আরও 30 বছর আগে হলে আরও ভালো হতো, অনেক অ্যাডভান্স হতো এতদিন। তাই আমি বলবো তিনটা বিষয় যে আমাদের মজবুতি থাকে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, শিক্ষক সমিতি এবং ইমাম সমিতি। এই তিনটা সমিতি যদি, এই সংগঠন যদি মজবুতি থাকে, তাহলে ইনশাল্লাহ আমাদের উত্তরোত্তর এই সংগঠনে বা এই বোর্ডের উত্তরোত্তর উন্নত হবে ইনশাল্লাহ। আজকে আমরা দেখতে পাই যে আমাদের আহলাদিসদের কোনো সিলেবাস মাদ্রাসা বোর্ডে সিলেবাসে না থাকার কারণে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। আমাদের ঘরের ছেলেরা ওই সিলেবাস পড়ে আমাদের শত্রু হয়ে যাচ্ছে। কেন? মানুষ যেটা দেখে, যেটা শোনে, যেটা পড়ে, ওরই ওপরে তারা আমল করে, ওটাই তারা প্রচার করে। সঠিক হোক আর মিথ্যা হোক, মানুষ যেটা দেখে শোনে পড়ে সেটাই তারা বলে এবং প্রচার করে। কিন্তু সঠিক বিদ্যা আমাদের সামনে না থাকার কারণে আমরা বলতে পারি না, উপস্থাপন করতে পারি না, বিধেয় আমরা পেছনে যাচ্ছি। তাই আমি আজকের সভাপতি সাহেব যে বক্তব্য রাখলেন, ভাই আলোচনা রাখলেন, এই আলোচনার সাথে আমরা একমত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংস্থাগুলোকে কবুল করুন। প্ল্যাটফর্ম ছাড়া, মানে সংগঠন ছাড়া কোনো অধিকার আদায় করা যায় না। আমাদের সঠিক অধিকার আদায় করতে গেলে আমাদের এই সংগঠনের মজবুতির দরকার। পিছনে কে কী বলে,
বলুক আমাদের মজবুতির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আহলে হাদিস আর বাংলাদেশ শিক্ষক সমিতি এবং ওলামা সমিতির শক্তিশালী করে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করছেন দারুল হাদিস আহমদিয়া সালাফিয়া বাকাল সাতক্ষীরার সম্মানিত সুপার মাওনা সরওয়ার হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়া বাদ। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ মেহরবানিতে আমরা এরকম একটি পরিবেশে বসতে পেরেছি, যেন শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর অধীনেই বাংলাদেশ আহলে হাদিস শিক্ষক সমিতি যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কিন্তু এই উদ্যোগটার সাথেই আজকের বাংলাদেশ সরকারের যে সিলেবাসগুলো আছে, সেখানে মাজহাবি সিলেবাস অন্তর্ভুক্ত, সেখানে তাওহিদি শিক্ষা নাই। বিধায় আমাদের প্রয়োজন সরকারের কাছে আহলে হাদিস আন্দোলন কর্তৃক একটা সিলেবাস উপস্থাপন করা। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত আলোচনা রেখেই আজকের আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড। আপনারা জানেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তার কার্যক্রম শুরু করেছে এবং ইতিমধ্যে শিক্ষক প্রশিক্ষণ হয়েছে কিছুদিন আগে। এখন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত সচিব জনাব শামসুল আলম স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আহলে হাদিস শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তথা গুরুত্বপূর্ণ বৈঠকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার শিক্ষা বোর্ডের উপস্থিতি আছে এখানে, চেয়ারম্যান সাহেব আছেন, তারপরে আমেলা বা যুব সংঘ এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং আমার প্রিয় প্রিয় শিক্ষক বৃন্দ, সর্বাগ্রে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অথবা শতকোটি দূর সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আসলে বৈঠকটা অনেক পরে শুরু হয়েছে, এরপরে যুবসংঘের প্রোগ্রাম আছে, যার জন্যে বেশি কিছু বলার থাকলেও বলা সম্ভব না। শুধু একটু কথাই বলতে চাই যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড জানুয়ারিতে আমাদের চালু হয়েছে। এই বোর্ডটা আসলে মোতারা আমিরে জামাত এনার স্বপ্ন ছিল বহু আগেই, 1998 সালেই তিনি চালু করেছিলেন, কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো কিছু নগণ্য বান্দাদের মাধ্যমে সেই বোর্ডের কার্যক্রম শুরু হয়ে গেছে। ইতিমধ্যে একটা শিক্ষা প্রশিক্ষণ হয়ে গেছে 2 দিনব্যাপী, 23 এবং 24 জানুয়ারি, তার আগে 8ই নভেম্বর একটা প্রোগ্রাম হয়েছে। এরপরে আমাদের মহিলা শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, এবং আশা করি এর ফলাফল বা ভালো মন্দ আমাদের শিক্ষক মণ্ডলী যারা এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন তারাই ভালো বলতে পারবেন। তবে আমাদের কাছে যতটুকু মেসেজ আসছে আলহামদুলিল্লাহ খুব ফলপ্রসূ হয়েছে বলে আমাদের কাছে ইনফরমেশান আসছে আলহামদুলিল্লাহ। আমরা শিক্ষা বোর্ডের যে উদ্দেশ্য আসলে, আর শিক্ষক সমিতি আজকে কিন্তু এক উদ্দেশ্য এবং লক্ষ্য উদ্দেশ্য কিন্তু প্রায় অভিন্ন, কিন্তু প্ল্যাটফর্মটা একটু ভিন্ন। এই জন্যে যে আমাদের যে কার্যক্রম হবে, প্রশিক্ষণের ব্যবস্থা করা, সিলেবাস প্রণয়ন করা, বই পুস্তক প্রণয়ন করা, ইতিমধ্যে গবেষণা বিভাগ হাদিস ফাউন্ডেশন 8 থেকে 10টা বই বের করেছেন এবং আমাদের ক্লাস 4 পর্যন্ত পর্যায়ক্রমে প্রতি বছর এটা আমাদের খুব তাড়াতাড়ি নিজস্ব আঙ্গিকে নির্ভেজাল তাওহিদের মাধ্যমে, আকমল আকিদার মাধ্যমে সে বইগুলো প্রণয়ন করা। এরপরে আছে ছাত্রদের, আমাদের যেটা কার্যক্রমের উদ্দেশ্য আছে ছাত্র পরীক্ষার একই সিলেবাসভুক্ত হয়ে পরীক্ষা নেওয়া এবং ফলাফল প্রকাশ করা,
তো আমরা আমাদের প্ল্যানে আছে আলহামদুলিল্লাহ যে আমরা এই বছরে চতুর্থ এবং সপ্তম শ্রেণী সারা বাংলাদেশে যে আমাদের বোর্ডভুক্ত প্রায় 50টা প্রতিষ্ঠান আছে এই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমরা বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করার জন্য আমাদের পরিকল্পনা আছে। আল্লাহ পাকের কাছে আমরা সে তৌফিক কামনা করতেছি এবং আপনাদের সহযোগিতা কামনা করতেছি। তো আমার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা জাতীয় পর্যায়ে যেন আমাদের দাবি দেওয়া নিয়ে শিক্ষক সমিতি এবং শিক্ষা বোর্ড আমরা যৌথভাবে আমরা আমাদের বিভিন্ন পর্যায়ে জাতীয় পর্যায়ে আমাদের দাবি দেওয়া পেশ করতে পারি এবং আমাদের আন্দোলন চালিয়ে যেতে পারি। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে খুবই সংক্ষিপ্তভাবে নানিয়ার চর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাঙ্গামাটি স্কুলের সম্মানিত শিক্ষক মোহাম্মদ ফজলুল বারীকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ ফজলুল বারী, রাঙ্গামাটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আল্লাজি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল মুস্তাফা, আম্মা বাদ। আমি ভূমিকা নেব না, আমি শুধু রাঙ্গামাটি থেকে এসেছি, সম্ভবত আমি একাই এসেছি এই ইজতেমায়। তো আমি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমি যে কথাটা যেহেতু শিক্ষক সমাবেশ হচ্ছে যে কথাটা বলার জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে ইসলাম ধর্ম বই আছে সেই বইগুলোতে অনেক অসঙ্গতি আছে। মাঝহাবি যে কথাবার্তা আছে সেটা তো আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইসলাম ধর্ম বইটার ভিতরে ছবি দেওয়া আছে, যে ছবিগুলোতে আমাদের এই হাত বাঁধা, রুকু, সেজদা, এগুলোর নিয়মগুলো সম্পূর্ণ আমাদের কোরআন সুন্নার বিরোধী। এই জন্য আমি আজকে এই সমাবেশে সকল শিক্ষক ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা আমাদের প্রাথমিক থেকে শুরু করে সকল ধর্মীয় বইগুলো, ইসলাম ধর্ম বইগুলো স্টাডি করবেন এবং এদের ভিতরে অনেক কথাও আছে যে কথাগুলো আমি এখন নোট করি নি, হঠাৎ করে যেহেতু প্রোগ্রাম আমার নোটে ছিল, তো সেগুলো হচ্ছে আপনার কুরআন সুন্নাহ বিরোধী। তো যা হোক, আমি আপনাদেরকে এবং কর্তৃপক্ষকে এই শিক্ষা বোর্ড, আমাদের আহলে হাদিস যে শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে, আমি খুশি হয়েছি। এই বোর্ডের আমি সদস্যবৃন্দ এবং সবাইকে অনুরোধ জানাবো যে এদিকে খেয়াল রেখে যাতে ছবি না দেওয়া হয় এবং সঠিকভাবে কোরআন এবং সুন্নার আলোকে নিয়মকানুনগুলো দেওয়া হয়। এই ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষ সরকারের যারা বোর্ড এনসিটিভি আছে তাদের সাথে যোগাযোগ রেখে আমাদের সিলেবাস তাদেরকে দিলে তার আমরা আশা করি যে সুফল পাবো। তা আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আবারও আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করছেন ঢাকার লালমাটিয়া কলেজের মানব সম্পদ উন্নয়ন বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক অধ্যাপক আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা এই নিখিল বিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা, যিনি যার অমোঘ নির্দেশে এই বিশ্ব চরাচরের প্রতিটা অণু পরমাণু সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সেই মহান রব্বুল আলামিনের জন্য। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির সনদ, বিশ্ব মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের শিক্ষক সংগঠন সত্যিকার অর্থে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এটা খুব যোগ উপযোগী একটা পদক্ষেপ। মোহতারাম আমির জামাতের সমাজ সংস্কার সম্পর্কে একটা চমৎকার কথা লিখেছেন যে আমরা চাই এমন একটা সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মাঝহাবী সংকীর্ণতাবাদ। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা শিক্ষক সমাজও আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই। আমরা দেখেছি যে যে শিক্ষা ব্যবস্থা, যে জেনারেল এডুকেশন, সেখানে ওই শিক্ষা ব্যবস্থা এত কঠিন, এত কষ্ট করে আমাদের সন্তানরা শেখে, আসলে বাস্তব জীবনে কোনো কাজে লাগে না। অনুরূপভাবে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যেখানে ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলাম যেখানে শিখবে সেখানেও আমরা লক্ষ্য করেছি যে ইসলামের পরিপন্থী বিষয়গুলি আমাদের সন্তানরা শিখছে। তাই এই সংগঠন
আমি মনে প্রাণে খুব করে বিশ্বাস করি যে সমাজ পরিবর্তন এবং শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এই সংগঠনকে কার্যকরী করে আমাদের সমাজ দেশ তথা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াবো না, সবশেষে সবার আগামী সুন্দর হোক, সাফল্যের সিঁড়ি ভেঙে লক্ষ্যভেদী অভিযাত্রা সার্থক হোক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদান করছেন IQSA ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকার সম্মানিত অতিরিক্ত পরিচালক জনাব জুনায়েদ মুনির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই শিক্ষক সমিতি আপনারা প্রতিষ্ঠা করেছেন, আমি খুব সময় নেই, সংক্ষেপে আমি একটা প্রস্তাবনা দিয়ে শেষ করতে চাইছি। আমার খুব ভালো লাগছে এবং খুশি হয়েছি যে একটা সমিতি করা হয়েছে, একটা প্ল্যাটফর্ম করা হয়েছে যার মাধ্যমে আমরা আমাদের বক্তব্যগুলো পেশ করতে পারি, দাবিগুলো আদায় করতে পারব। এবং সিলেবাসের ব্যাপারে আমার একটা প্রস্তাবনা আছে, যে প্রস্তাবনাটা হয়তো আপনারা করেছেন আমি জানি না, সেটা হচ্ছে যে আদব আখলাক শিক্ষা করার একটা সিলেবাস বা যেন থাকে বা পাঠ্য যেন থাকে। বক্তব্য প্রদান করছেন অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, কেন্দ্রীয় সেক্রেটারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون। أهل حدیث শিক্ষক সমিতি আজকের এই প্রথম সমাবেশ। এই সমাবেশের সর্বপ্রথম আপনাদের স্মরণ করে দিতে চাই, বাংলাদেশে যতটা দাবি আদায় হয়েছে প্রত্যেকটা সমিতি সমাবেশের মাধ্যমেই, যারা মাদ্রাসার শিক্ষক তারা জানেন বর্তমানে ইনকলাব নামে একটা পত্রিকা চলছে, এটা মাদ্রাসার শিক্ষকদের এক মাসের, প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটা মাদ্রাসার শিক্ষকের এক মাসের বেতনের বিনিময়ে। 82 সালে আমি আমার নিজের এক মাসের বেতন সেখানে ছেড়ে দিয়েছিলাম। ঠিক আপনাদেরকেও প্রকৃতপক্ষে দেশে তাওহিদ প্রতিষ্ঠার জন্য যে ত্যাগ স্বীকার করতে হবে, সেই ত্যাগ শিকারের সম্মিলিত প্রচেষ্টা হলো শিক্ষা বাংলাদেশ আহলে হাদিস শিক্ষক সমিতি। আপনাদের সামনে সমাজ সংস্কারের যে বিশাল দায়িত্ব আছে, সে দায়িত্ব পালন করতে গেলে তিনটা জিনিসের সংস্কারের মাধ্যমে দেশের সংস্কার হয়, সমাজের সংস্কার হয়। আহলে হাদিস আন্দোলনের চার দফা কর্মসূচির শেষ দফা হলো সমাজ সংস্করণ। এই সমাজ সংস্কার করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে সংস্কারের কাজে হাত দিতে হবে তা হলো শিক্ষা সংস্কার। শিক্ষাই জাতি গঠনের মূল হাতিয়ার। এদেশের শ্রেক এবং বেদাতি শিক্ষা দূর করে প্রকৃত তাওহিদ প্রতিষ্ঠার জন্য যে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে তা এই আহলে হাদিস শিক্ষক সমিতির অধীনে থেকেই মাদ্রাসা বোর্ড তৈরি হয়ে গেছে। আহলে হাদিস মাদ্রাসা বোর্ড ইনশাআল্লাহ কাজ চলছে, এদের মাধ্যমেই অগ্রযাত্রা শুরু হবে ইনশাআল্লাহ আজিজ। আপনাদের কাছে আমার অনুরোধ, অত্যন্ত অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে যতটা মাদ্রাসা হাই স্কুল আহলে হাদিসদের দ্বারা পরিচিত তার একটা তালিকা তৈরি করা, বাংলাদেশে যতটা আহলে হাদিস শিক্ষক আছে তার তালিকা মোবাইল নাম্বার সব তৈরি করা, এবং অচিরেই এর মহাসমাবেশ ডেকে আমাদের কার্যকলাপ কার্যপ্রণালী তাদের হাতে তুলে দেওয়া, এর গঠন গঠনতন্ত্র তুলে দেওয়া এবং আমাদের
শিরক এবং বেদাত বিমুক্ত ইসলাম এদেশে প্রতিষ্ঠা করে আমাদের পরপালের পরকালের পাথেয় জোগাড় করার মূল লক্ষ্যটা অর্জন করা। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি, প্রত্যেকটা শিক্ষক বা আমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল। কবরে কি করে আমরা আল্লাহর কাছে জবাব দেব যে আমি একজন শিক্ষক, কিন্তু এই শিক্ষার যে জঞ্জালপূর্ণ শিক্ষা, এই শিক্ষার জঞ্জাল দূর করার জন্য আমার কি দায়িত্ব আমি পালন করেছি, এই সচেতনতা সৃষ্টি প্রত্যেকটা শিক্ষকের মধ্যে উদয় হওয়া দরকার। আপনাদের প্রতি আমার ধন্যবাদ রইল, আশীর্বাদ রইল, যাতে করে এই শিক্ষক সমিতির মাধ্যমেই বাংলাদেশে আহলে হাদিস আন্দোলনের মূল লক্ষ্য সমাজ সংস্কার, এই সমাজ সংস্কার সম্ভব হবে। আল্লাহ যেন আপনাদের মাধ্যমেই, শিক্ষার সংস্কারের মাধ্যমে এদেশের শিরক এবং বেদাতমুক্ত শিক্ষা চালু করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। যা ধন্যবাদ জানাচ্ছি সমস্ত শিক্ষকদের, ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা সমিতির দায়িত্বশীলদের, আর ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত সমস্ত জনতাকে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের মূল লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত সেক্রেটারি জেনারেল মহোদয়কে, আমাদেরকে উৎসাহমূলক কথা বললেন। তা আজকে উপস্থিত হওয়ার জন্য আজকে সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত আমেলা সদস্যবৃন্দ, বিভিন্ন প্রান্ত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক মণ্ডলী, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য, আজকের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য। এই কথাগুলো বলেই আজকের শিক্ষক সমিতির প্রোগ্রাম এখানে শেষ করছি। শিক্ষক সমিতির কার্যক্রম আরও বেগবান হোক, আরও সুন্দর হোক, এবং দেশ গঠনে, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধনে বাংলাদেশ আহলে হাদিস শিক্ষক সমিতি কার্যকর ভূমিকা পালন করুক, সেই আকাঙ্ক্ষা, আশা, আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।